আছে 60 টাকা বের করে ফিরে দিছি তো আমরা দেখুন 600 টাকা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগে আর আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকালেই সকালবেলা আজকে ব্লগটা শুরু করা হলো আমি রেডি হয়ে গেছি আমার সাথে আছেন মিফতাহুল আর মুস্তান মামুনিকে হলো বাসায় রাইখা যাইতেছি আমার মার কাছে আর লতাও রেডি হয়ে গেছে লতা আসতেছে ভিতর থেকে হলো যাইতেছি হলো আজকে যাইতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা ঢাকায় যাইতেছি আর ঢাকায় যাইতেছি হলো আমাদের হ্যাঁ তো ঢাকায় যাইতেছি হলো কিছু শপিং করার জন্য তো কোথায় যাচ্ছি কোন মার্কেটে যাচ্ছি এবং কি কি শপিং করছি তো যাওয়ার পরে কি হচ্ছে সব কিছু আজকে ব্লগে থাকবে সব কিছু আপনারা দেখতে পারবেন আর আজকে হলো চেষ্টা করব আপনাদেরকে পছন্দ মতো একটা ব্লগ দিতে হ্যাঁ ব্লগ লতা মুস্কানের পার জুতান দি কেমনে না আমরা এখন হলো দুই বোনে বাসা থেকে হলো একসাথে বের হইতেছি আর সাথে আছে মিফতাহুল মাসুদ তো ঢাকায় যাচ্ছি আর মুস্কানকে হলো বাসায় রাইখা যাইতেছি মার কাছে আর এখন সকাল 7টা বাজে সকাল ভোরবেলায় আমরা রওনা দিছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই যে গাড়ি আইসা পড়ছে তো আমরা সবসময় যার গাড়িতে যাতায়াত করি সেই ভাইয়ের গাড়ি এটা তো সে আইসা পড়ছে আমরা ফোন দিয়ে রাখছিলাম তো আইসা পড়ছে দেখি তো এখন এই যে আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠছি আর মুস্কান হলো আমার কোলে আছে তো মুস্কান এখনও পর্যন্ত বুঝতে পারে নাই যে মুস্কানকে আমরা রাইখা যাব তো মুস্কান তো পুরাই খুশি তো মুস্কান বুঝতে পারে নাই মুস্কানকে যে দিয়ে আসলাম মার কোলে তো দিয়ে আসার পরে হলো কান্না করছে যখন দেখছে গাড়ি ছাইড়া দিছে তখন মুস্কান অনেক কান্না করছে তো এদিক দিয়ে আমার মনটাও খুব খারাপ ভালো লাগতেছে না আর ওই পাশে মুস্কান কান্না করতেছে মারকুলে তো মায় ওকে নিয়ে একটু অন্যদিকে চলে গেল যাতে কান্নাকাটি না করে আর মা আছে বলে মার কাছে সবসময় রাইখা যাই কারণ মা না থাকলে আর এরকমভাবে কেউ রাখতো না তো এই তো আমরা বাস স্ট্যান্ড চলে আসছি এদিকে এই পাশে হলো আয়সা পড়ছি আমরা এখান থেকে হলো আমরা বাসে উঠব তার জন্য আর কি বলবো কারণ মুস্কানকে হলো নেই নাই এই জন্যই কারণ প্রচুর পরিমাণ ভিড় থাকবে আর বাচ্চা মানুষকে নিয়ে কিন্তু শপিং করাটা খুবই কষ্ট তাছাড়া মিফতাহুল আছে সাথে আবার যদি মুস্কান থাকে আর শপিং করার পরে অনেক ব্যাগ বুক অনেক কিছু হয়ে যাবে তো সেই জন্য আর মুস্কানকে নিলাম না রাইখে গেলাম যাতে বাসায় থাকলে ভালো থাকবে তো বলতে পারি না কারণ দেখা যাইতেছে এখন যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে গায়ে এখন কিন্তু আমাদের ঢাকায় যাইতে বেশিক্ষণ টাইম লাগে না দেখি আমরা হয়তো 4টার দিক দিয়ে বিকেল 3টার দিক দিয়ে আমরা বাসায় চলে আসতে পারবো তো এই জন্যই মুস্কানকে রাইখা গেলাম আর এপাশে যখন আমি বাসে ছিলাম দেখলাম একটা ট্রেন যাইতেছে আমি একটু শ্যুট নিলাম এই তো আমরা বাসে আছি আর আজকে হলো কি বার আজকে শনিবার ছিল এত এত পরিমাণ মানে ভিড় ছিল ঢাকায় কি বলবো আমরা প্রচুর পরিমাণ ভিড় ছিল এই তো আমরা বাসে থেকে নেমে গেছি এখানে আসছি ঢাকা নিউ মার্কেট আমরা আয়সা পড়ছি রিক্সা থেকে নামছি গুলিস্তান হলো আয়সা নামছি বাসে থেকে বাস থেকে তারপরে হলো রিক্সা দিয়ে আসলাম এখানে ঢাকা নিউ মার্কেট আয়সা পড়ছি তো কি বলবো এখন আর কথা বলার মতো আমার কোনো শক্তি ছিল না ওরকম কোনো সিচুয়েশন ছিল না এই জন্য আমি পুরো ভিডিওটা পরে ভয়েস দিয়ে দিছি কারণ গাড়িতে আমার চেহারা দেখেই বোঝা যাইতেছে আর আমি ফার্স্টে কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম হিজাব করে অনেকে বলতে পারেন আপু তোমার হিজাব কোথায় মাথা খালি তো সেটা কি বলবো বাসা থেকে কিন্তু খুব ভালোভাবেই বের হয়েছিলাম হিজাব করে মাস্ক পরে কিন্তু বাসে ওঠার পরে ওই দিন ছিল এত পরিমাণ ভিড় ছিল সেটা কি বলবো অনেক যাত্রী ছিল আর হলো গাড়ি কম ছিল আর যেখানে আমরা 1.5 ঘন্টায় ঢাকা যাইতে পারি সেখানে আমরা 4 ঘন্টা জ্যামে ছিলাম বাসের ভিতর
চারটা ঘন্টা কিন্তু এখানে না, চারটা ঘন্টা লাগছে আমাদের যাইতে। বাসা থেকে সকাল 7টা বাজে আমরা রওনা দিছি, একটার দিক দিয়ে আমরা হলো ঢাকায় গেছি, ঢাকার নিউ মার্কেটে গেছি। তো বাসে এত পরিমাণ ভিড় ছিল, আর আমি কিন্তু এমনিতেই গাড়িতে জার্নি করতে পারি খুব কম, মানে বেশিক্ষণ টাইম আমি থাকতে পারি না গাড়িতে। আর সেখানে আমরা 1.5 ঘন্টায় যাব যেখানে, সেখানে আমরা গেছি 4 ঘন্টায়। তো খুব কষ্ট হয়েছে যাইতে, আর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল গা, মানে বমি টমি করে পুরাই আইলে জ্বালিয়ে নিয়েছিলাম, মানে প্রচুর পরিমাণ বমি করছি। সকালবেলা না খাইয়ে গেছি, খালি পেট ছিল, অনেক বমি করছি। তো এই জন্য আমার মানে দেখি কি মাথা একদম পুরা ইয়ে হয়ে গেছে, হিজাব করার পরে মাথা একদম পুরা খারাপ লাগতেছে। তো এই জন্য আর হিজাবটা খুলে হালাইছি, পরে দেখে একটু ভাল লাগতেছে। এই তো আমরা চলে আসছি, ফার্স্টে হলো রেস্টুরেন্টে আইসা পড়ছি, আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এখানে আমরা দেখতেছিলাম যে কোনটা খাওয়া যায়, তো ভাবলাম যে সকালবেলা যেহেতু আমরা না খাই আসছি তো কিছু খেয়ে নেই, খাওয়ার পর হয়তো ভালো লাগবো। তো এই জন্য আমরা মেনু দেখতেছি খাওয়ার জন্য। এখানে অর্ডার করা হয়েছে মিফতাহলের জন্য করা হয়েছে পিৎজা, মিফতাহল পিৎজা খাবে, আর মাসুদ খাবে বিফ বিরিয়ানি, আর এখানে এটা সবজি চিকেন রাইস, এটা হলো নিছি আমি আর লতা আমরা দুজনে। তো এই হলো আমাদের খাবারটা, তো খেয়ে নেই। তারপরে মিফতাহলকে আমি খাওয়াই দিচ্ছিলাম পিৎজাটা, মিফতাহলেরও প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছিল। আর এপাশে তো লাগেজ কেনার জন্য ঘুরে আসলো আয়েশা পুষে। এরা দেখ এরা কত কেজি মাল লাগতে পারে, নানু মানে 25 কেজি, তো একটাই হেলে হয়ে যাবো বা বড় একটা ওই ব্যাগ না লাগু না, এই যে এটা এটা নিবি, হ্যাঁ হ্যাঁ বিদেশে নিতে লেগে এগুলো আছে দাম কম, এটা ঘুরবে না, এটার যে হ্যান্ডেল হবে দুর্বল, এগুলো হ্যান্ডেল হবে যে সেম সেম, এটা আপনার হাত না আপনার সাথে সাথে পান, এগুলো দূরে রাখতে পারছে ওপরে দিয়ে যে এটা ভিতরে আর কালার আছে না এক কালারে কালার আছে, তো কালার তো আমি একটু পছন্দ দেখেন, একটু কমাই কমাই দিয়ে দেন। আর এই যে এগুলো কেমন, এই যে এগুলো সব ধরনের বিদেশে নিতে লেগে এটা নেই, এটা হলো মেরুন কালার, একটা কালার একটা কালার পছন্দ করছে এই কালারটা। রাখবেন কত নেবেন কোনটা, এই যেটা সেটাই ছিল এখানে, আর এই বাচ্চাটা আপনি সবকিছু চেক করে নেন, লাইটিং দেখ দুটা জলে ছোট বড় করা যায় ঠিক আছে, যে এখানে আমরা জুতা কেনার জন্য চলে আসছি, এপাশে মেফতাহুল মুস্কানের জন্য জুতা নেওয়া হয়েছে, দুজনের জন্য ক্যাশ জুতা নেওয়া হয়েছে। তো এবার দেখতেছিলাম আমার জন্য আর লতার জন্য, আর আমরা কিন্তু অনেক শপিং করে ফেলেছি অলরেডি মেফতাহুলের মুস্কানের, আমাদেরও ড্রেস কেনা হয়েছে, অনেক শপিং করা হয়েছে, বাট সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কা। এই তো এখানে দেখেন কতগুলা 3 পিস দেখতেছিলাম, এটাও এখানেও খুব সুন্দর ছিল 3 পিসগুলা, তো অনেকগুলো 3 পিস এবং কি অনেকগুলো 1 পিস কেনা হয়েছে, আর মেফতাহুলের মুস্কানের জন্য কেনা হয়েছে। তো যেই শপিংগুলো আমরা হলো সৌদি আরব নিয়ে যাব তার জন্য এত পরিমাণ শপিং করা হয়েছিল। তাছাড়া সামনে যেহেতু ঈদ চলে আসতেছে,
তো ওইখানে যাওয়ার পরে সৌদি যাওয়ার পরে বলতে পারি না ওইখানকার ড্রেস কেমন, আমি তো কিছুই জানি না। তো ওইখানকার ড্রেস আমার পছন্দ হয় কিনা সেটাও আমি বলতে পারি না। তো এই জন্য ভাবলাম এখান থেকে নিয়ে যাই। তো এই জন্য আমাদের যা যা প্রয়োজন ছিল, তো আমরা তেমন কিছু তো নেব না, হয়তো আমাদের পোশাকগুলো তো নিতেই হবে অবশ্যই, আর যেহেতু আমাদের সাথে ছোট বেবিরা আছে বাচ্চাদের পোশাক তো নিতে হবে। তো এই জন্য শুধু ড্রেসই কেনা হয়েছে। দেখি মুস্কান দেখি মিপ্তা হলে দেখতে কাও, দেখি এদিক তাকাও, দেখি দেখি এড়ে ল। অবশেষে মেফতাহুলকে আমার কুলেই নিতে হচ্ছে, কারণ মেফতাহুল পুরাই মানে অস্থির হয়ে গেছে বাসায় যাওয়ার জন্য, আর এখন আসরের টাইম হয়ে গেছে। তো আমাদের অনেক শপিং করা হয়েছে কিন্তু সব শপিং আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমি খুবই অসুস্থ হয়ে গেছি। তো এই জন্য আর ক্যামেরা মানে ধরার মতো আমার সিচুয়েশন ছিল না, বাট তারপর আমি যতটুকু সম্ভব একটু একটু করে শ্যুট নিছি আপনাদেরকে, সব কিছু দেখাইতে পারি নাই কা। তো তারপরও দেখি কি কি শপিং করা হয়েছে, তো সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে যেহেতু আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, বাসায় যাই তারপরে রিল্যাক্স আপনাদের সাথে সেগুলো দেখাবো, শেয়ার করব কি কি শপিং করা হয়েছে। আর এখানে যত শপিং আছে সব শপিংগুলো হলো আমরা সৌদি আরব নেওয়ার জন্য হলো কিনা হয়েছে, বাট ওইখানে যাওয়ার পরে জানি না ওইখানে কোন ধরনের মানে পোশাক আশাক আছে, ওইগুলো আমাদের পছন্দ নাও হতে পারে। তো এই জন্য ভাবলাম এখান থেকে পোশাক তো অবশ্যই নিতেই হবে, তো এই জন্যই শপিং করা হয়েছে। আর আমাদের মেয়ে মানুষের স্বভাব হলো এরকম, দেখে আর লোভ সামলাইতে পারি না, যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়। তো এই তো আমাদের শপিং করা শেষ, এবার হলো আমরা বাসায় চলে যাইতেছি। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, ভরপুর শপিং করছি ইনশাল্লাহ, এখন সুস্থভাবে বাসায় যাইতে পারলেই হয়। এখন আসরে আজান দিয়ে দিছে, আমাদের বাসায় যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আর সকাল ভোর 7টা বাজে আমরা রওনা দিছি।